হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাতে চলেছি খুলনা সাতক্ষীরা মহাসড়কের একটি বিড়ম্বনা। দেখছেন খুলনা সাতক্ষীরা মহাসড়কের একটি সাইনবোর্ড, সাতক্ষীরার দিকে গেলে 24 কিলোমিটার বাকি আর খুলনার দিকে গেলে 34 কিলোমিটার বাকি। আমার মোটর সাইকেলে মিটার দেখাচ্ছে, দেখবেন এখানে দাঁড়িয়ে 51,942.5। আবার দেখুন সাতক্ষীরার দিকে যেতে 24 কিলোমিটার বাকি। আমি সাতক্ষীরার দিকে রওনা দিয়েছিলাম 51,942.5 কিলোমিটার। আমি সাতক্ষীরার দিকে যাচ্ছি, তাহলে সামনের 1 কিলোমিটার যাওয়ার পর যে সাইনবোর্ড দেখা যাবে সেটাতে সাতক্ষীরার দিকে 1 কিলোমিটার কমবে এবং খুলনার দিকে 1 কিলোমিটার বাড়বে। সেই হিসাবে হওয়ার কথা বাইকের কিলোমিটার হবে 51,943.5, এবং সাইনবোর্ড দেখাবে যেহেতু আমি সাতক্ষীরা দিকে 1 কিলোমিটার আগাবো, সেই হিসাবে সাতক্ষীরা দিকে দেখাবে 23 কিলোমিটার, এবং খুলনা থেকে যেহেতু 1 কিলোমিটার দূরে যাচ্ছি সেই হিসাবে খুলনার দিকে দেখাবে 35 কিলোমিটার। তা চলুন দেখি কি দেখাচ্ছে। আগে থেকে বলে দিই, মাত্র 300 কিলোমিটারে 1 কিলোমিটার দেখাচ্ছে এখানে। এটা খুলনা সাতক্ষীরা মহাসড়কে 18 মাইল বাজারের পরে এই সাইনবোর্ডটা। 1,000 মিটারে 1 কিলোমিটার হবে, সেখানে মাত্র 300 মিটারে 1 কিলোমিটার। এটা একটা আমি মনে করি সড়কের বিড়ম্বনা। দেখেন এই যে সেই 300 মিটারের বাইকে দেখা যাচ্ছে 51,942.8, অর্থাৎ মাত্র 300 মিটার দূরত্বে একটি সাইনবোর্ড 51,942.8, মানে 300 মিটার দূরত্বে যায় 1 কিলোমিটার বসাইছে, এবং সাতক্ষীরার দিকে 23 কিলোমিটার দেখাচ্ছে, এটা সঠিক আছে। খুলনার দিকে দেখাচ্ছে 33 কিলোমিটার, কিন্তু হওয়ার কথা ছিল যেহেতু আগেরটা 34, এটা 35 হওয়ার কথা ছিল খুলনার দিকে, তাহলে 2 কিলোমিটারের ব্যবধান। এটাই হচ্ছে সড়কের বিড়ম্বনা।